টি টোয়েন্টিতে প্রথমবার ভারত সেরা মুম্বাই, মুস্তাক আলী ট্রফি জিতল টেস্ট দলের বাতিল ক্রিকেটাররা। ইডেন গার্ডেন্সে বাংলা ক্রিকেট সংস্থায় সংবর্ধিত বিশ্বকাপ জয়ী ফুটবলার কাফু। ইডেনে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে হিমাচল প্রদেশের বিরুদ্ধে 3 উইকেটে ম্যাচ জিতে নিল মুম্বাই। সফর রাজখানের হাত ধরে ভারতের টেস্ট দল থেকে বাতিল অজিঙ্ক্য রাহানের নেতৃত্বেই ঘরোয়া ক্রিকেট টি টোয়েন্টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মুম্বাই। রঞ্জি ট্রফির সর্বকালের সফলতম দল হল মুম্বাই। টসে জিতে হিমাচলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান মুম্বাই অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। রাহানের বোলারদের আগুনে বোলিং 9.4 ওভারেই 58 রানের বিনিময়ে 6 উইকেট খতম করে দেয় হিমাচলকে। মুম্বাইয়ের হয়ে সফল বোলার মোহিত অবস্থি ও তনুষ কটিয়ান 3টি করে উইকেট নেন। আকাশ বশিষ্ঠ 25 রান ও একান্ত সেন হিমাচলের হয়ে সর্বাধিক 37 রান করেন। নির্ধারিত 20 ওভারে 8 উইকেটের বিনিময়ে 143 রান করে হিমাচল। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইয়ের 2 ওপেনার পৃথ্বি শ 11 এবং রাহানে 1 রানে আউট হন। যশস্বী জয়সওয়াল 37 রান ও শ্রেয়স আয়ার 34 রান করেন। মুম্বাই 119 রানে 7 উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। জয় সুনিশ্চিত করেন সফররাজ। 2টি 4 1টি 6 ছক্কায় 36 রানের অপরাজিত ইনিংস খেলেন। 15 রানের বিনিময়ে 3 উইকেট তার পাশাপাশি 2টি ক্যাচ নেওয়ার কোটিয়ান ম্যাচের সেরা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ম্যাচের সেরা ট্রফি তুলে দেন কোটিয়ানের হাতে। ইডেন গার্ডেন্সে বাংলা ক্রিকেট সংস্থার কর্তাদের তরফ থেকে সংবর্ধিত করা হয় 2-2বার বিশ্বজয়ী ফুটবল অধিনায়ক কাফুকে। দেওয়া হয় একটি বিশেষ টাই আর পুষ্পস্তবক। ইডেনে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে এক ঝলক চোখ রাখলেন বিশ্বজয়ী অধিনায়ক। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সিএবির প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জোড়া বিশ্বকাপ জয়ী কাফু। ব্যুরো রিপোর্ট, 24 স্পোর্টস সেন্টার।